প্রথমে আমি কিছু শাক জাতীয় সবজির বিষয়ে আলোচনা করব। যেগুলো চারা করতে হবে না প্রথম থেকে শুরু করি রান দিক থেকে প্রথমে যে কালো বীজটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ডাটা শাক আর এই পাশের যে কালো বীজটা আছে সেটা হচ্ছে লাল শাক একটু ভালো করে লক্ষ্য করে দেখবেন যে ডাটা শাকের বীজগুলো লাল শাকের তুলনায় তুলনামূলকভাবে একটু ছোট। এবং ডাটা শাকের বীজটি তুলনামূলকভাবে লাল শাকের তুলনায় বেশি কালো এই পাশে একেবারে শেষের দিকে যে কালো যে বীজটা আছে সেটা হচ্ছে পাট শাক পাট শাকের বীজ হচ্ছে এটা এটা হচ্ছে মিষ্টি পাট শাক তো আমরা মূলত শাকের জন্য এই পাট শাকটি ব্যবহার করতে পারি আর এখানে যেটা আছে সেটা হচ্ছে মূলা শাক শীতকালে মূলত মূলা শাকটা বেশি ভালো হয় আর এখানে যে এই পাশের যে বড় ছিটগুলো দেখা যাচ্ছে একটু তুলনামূলকভাবে বিভিন্ন কালারের এটা হচ্ছে পালং শাক এই পালং শাকের বীজগুলো আমাদের চারা করতে হবে না আর এই পাশে ছোট যে বীজটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে বথুয়া শাকের বীজ আর এখানে সর্বশেষ যে বীজটা আছে সেটা হচ্ছে ধনিয়ার বীজ এই ধনিয়ার বীজটা আসলে আমরা চারা করার প্রয়োজন হবে না এটাই নর্মালি আমরা করে থাকি এই ক্ষেত্রে কিন্তু আমরা ইচ্ছা করলে সেই চারা না করে পাতলা করে দিয়েও করতে পারি আবার ইচ্ছা করলে আমরা চারাও করতে পারি আলাদা লাগিয়ে চারা করে সেই চারাগুলোকে যদি আমরা লাইন করে একটু দূরে দূরে লাগিয়ে দিই টবের মধ্যে বিষ করে ফলের ঝুড়িতে তাহলে সেক্ষেত্রে কিন্তু ওই চারাগুলো অনেক শাখা হবে যদি একটু মাথাগুলো ছাঁটাই করে দেওয়া যায় এবং সেটা কিন্তু বহুদিন পর্যন্ত খাওয়া যায় এই চারটা আইটেম একটা দুটো তিনটা চারটা এই চারটা আইটেম হচ্ছে ক্যাপসিকামের মরিচের জাত যেটাকে মিষ্টি মরিচ অথবা ক্যাপসিকাম বলা হয় এখানে আছে বাড়ি মরিচের দুটো জাত আছে বাড়ি মিষ্টি মরিচ এক এবং বাড়ি মিষ্টি মরিচ দুই এবং এখানে এটা আছে হচ্ছে আরেকটা সবুজ একটা গোল ক্যাপসিকাম এবং হলুদ যে লম্বা ক্যাপসিকাম সেটা আছে অর্থাৎ মোট চার ধরনের এখানে এটা হচ্ছে বাড়ি এক হচ্ছে সবুজ এবং বাড়ি দুই হচ্ছে হলুদ এবং এটা হচ্ছে লম্বা হলুদ এবং এটা হচ্ছে গোল সবুজ তো এই চার ধরনের ক্যাপসিকামের বীজ আছে এখানে এগুলো আমরা শীতকালে চাষ করতে পারি অনেক ভালো ফলন হবে এবং এই পাশ এটা হচ্ছে বেগুন এবং বেগুনের কিন্তু শীতকালের জন্য বেশ অনেকগুলো জাত রয়েছে তবে এই বেগুনের জাতটা হচ্ছে লম্বা কালো বেগুন এছাড়াও আমরা গোল কালো গোল সবুজ বিভিন্ন আকৃতির বেগুন রয়েছে আমরা বেগুন এই সময় চাষ করতে পারি আর হচ্ছে টমেটো অনেক জাত রয়েছে টমেটোর বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের জাত বিনার জাত বেসরকারি প্রতিষ্ঠানগুলোর জাত অনেক টমেটোর জাত আছে আমি এখানে যে টমেটোটি ব্যবহার করেছি সেটা হচ্ছে বাড়ি টমেটো সতেরো এই বাড়ি টমেটো সতেরো একটি চমৎকার টমেটোর জাত এটা আমি দেখেছি যে ভিতরে বীজের পরিমাণ কম মাংসল অংশটা বেশি এবং অনেক স্বাদ কাঁচা টমেটো চিবিয়ে খেতে বেশ মজা পাওয়া যায় সালাদ খেতে আসলে অত্যন্ত মজা এবং সাইজে বড় দুইশো থেকে আড়াইশো গ্রাম হচ্ছে অ্যাভারেজ ওয়েট এবং দেখার মতো এবং ফলন অনেক ভালো চমৎকার হচ্ছে বাড়ি টমেটো সতেরো এটা আপনারা চাষ করতে পারেন এছাড়াও বারো টমেটো ষোলো ভালো একটি জাত আছে সেটাও চাষ করা যায় আর এই যে মরিচ এটা হচ্ছে বিন্দু মরিচ স্থানীয় যে উন্নত জাতগুলো সেখান থেকে সংগ্রহ করা এবং এই মরিচগুলো বেশ ঝাল সবুজ কালার থাকে এবং নিচের দিকেই ঝুলন্ত থাকে খুবই চমৎকার এবং অনেক মরিচ হয় এবং বারো মাসি জাত এখানে যতগুলো আইটেম আছে সবগুলো হচ্ছে সিমের আইটেম সবগুলোই সিম একটা হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এবং এখানে আছে তিন দশ এখানে দশটা আইটেম আছে এই দশটা আইটেম হচ্ছে সিমের বিভিন্ন এটা হচ্ছে এই যে সাদা বিশটা সাদা ছোট কিডনি আকৃতি এটা হচ্ছে ঝারসিম এটা হচ্ছে বাড়ি উদ্ভাবিত বাংলাদেশ কৃষি গবেষণা গবেষণেড উদ্ভাবিত একটি জাত বাড়ি বা ঝারসিম ওয়ান এটা হচ্ছে খাটো ধরনের গাছেই আমাদের সিম ধরবে এক্ষেত্রে কিন্তু মাচা বা জাংলা দেওয়ার কোনো প্রয়োজন হবে না এখানে যে তিনটে বীজ দেখা যাচ্ছে কালো এটা হচ্ছে লাল সিম অর্থাৎ সিমগুলো হচ্ছে লাল লাল কালারের শিম এটা হচ্ছে লাল সিম আর এখানে যে বীজগুলো দেখা যাচ্ছে এটা হচ্ছে বাড়ি সিম আট বাংলাদেশ কৃষি গবেষণা একটি জাত আট নম্বর জাত এই জাতটি এই এই সিমের জাতটি হচ্ছে একটু নলডক টাইপের লম্বা ছিম হয় এটাতে আর এখানে যে চারটা কালো বীজ দেখা যাচ্ছে এটা হচ্ছে আগাম ছিম অর্থাৎ স্থানীয় উন্নত জাত আগাম জাত এটা আমাদের শীতের আগেই চলে আসে এই ছিমটা আর এখানে যেটা যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে নলডক ছিম সিলেট অঞ্চলে এই বীজটি খুবই প্রচলিত নলডক ছিমের জাত এটা আর এটা হচ্ছে ছিম এক আমাদের বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের যে জাত আছে সেটা হচ্ছে বারিসিম এক এবং শেষের যেটা এটা আছে সেটা হচ্ছে কার্তিকা কার্তিক মাসে এই সিমটি সংগ্রহ করা যায় এটা হচ্ছে কার্তিকা বলা হয় এটা আমাদের স্থানে উন্নত একটি জাত আর এখানে যে জাতগুলো আছে তার মধ্যে এটা হচ্ছে জ্যাকসিম আমরা ইদানিংকালে খুব শুনছি জ্যাকসিমের ইংরেজি নাম হচ্ছে ছোট সিম এক সময় আমাদেরকে মৌসিম যেটা ছিল সেই মৌসিমকে উন্নত জাতের মানে কনভার্ট করে সেটাকে খাটো জাতের পরিণত করা হয়েছে এই গাছটি কিন্তু খাটো গাছেই সিম ধরে এটা হচ্ছে বারিসিম পাঁচ এটা হচ্ছে বারিসিম পাঁচ অর্থাৎ খাটো জাতের খাটো জাতের সিম যেটা হচ্ছে জাংলা লাগবে না বা মাচা লাগবে না বারিসিম পাঁচ আর এটা হচ্ছে বিউ ছিম এটা বারো মাসে বিউ বারো মাসের ছিম এটা এখানে এই সবুজ যে এটা আছে পাত্রটা এখানে যে বীজগুলো আছে সেটা হচ্ছে হলো আপনার ব্রকলি এই সবুজ রঙের যেহেতু ব্রকলি এই আমি সবুজ রঙের পাত্রের মধ্যে রেখেছি এটা হচ্ছে সবুজ রঙের ব্রকোলি আর হলুদ রঙের বাটিতে আমি রেখেছি যেহেতু বাটি এর বাটি শাক কিন্তু দেখতে কিন্তু প্রায় একই রকম ওটা হচ্ছে বাটি শাক আর ওখানে এই ফুলওয়ালা বাটিতে যেটা রেখেছি সেটা হচ্ছে ফুলকপি শুধুমাত্র আমি চিহ্ন রাখার জন্য ফুলের মধ্যে রেখেছি ফুলকপি আর এখানে চায়না বাটিতে রেখেছি এটাকে চায়না শাক তাহলে এটা হচ্ছে কিন্তু এই চারটা বীজ দেখতে একই রকম কেউই নাম লিখে না দিলে এটা চিনতে পারবে না আর এটা হচ্ছে লেটুচ একটু লম্বাটে টাইপের এখানে প্রথমে যে এটা আছে সেটা হচ্ছে হচ্ছে আমার ফ্যালন বলে এটাকে এটা ফেলনের একটা জাত এটা খাটো গাছেই ধরবে আপনার বরবটির মতো আর কি অনেকটা দেখতে ফ্যালন আর এটা হচ্ছে বরবটির একটা খাটো জাত এটা এটাতেও জানলা লাগবে না বা মাছা লাগবে না এটাতেও লাগবে না খাটো বর্বটি আমরা ইতিমধ্যে অনেক বন্ধুদেরকে দিয়েছি এটা হচ্ছে পুঁই শাক পুঁই শাক কিন্তু আমরা বারো মাসে চাষ করতে পারি খুবই চমৎকার একটি সবজি এবং এটা হচ্ছে লাউ এটা হচ্ছে বারো মাসি লাউ বারি লাউ চার এটা হচ্ছে শীতেও করা যায় গরমেও করা যায় খুব চমৎকার একটি জাত এবং লম্বা জাত খুব চমৎকার এটা হচ্ছে ঢ্যাঁড়স এই ঢ্যাঁড়সটা হচ্ছে লাল ঢ্যাঁড়স লাল ঢেঁড়সটা শীতকালেও হয় গরমকালেও হয় শীতকালে শীতকালেও হয় তো লাল ঢেঁড়স আরেকটা ঢ্যাঁড়সের জাত আছে সেটা হচ্ছে অল সিজন সেটা কিন্তু শীতকালে করা যায় এবং গরমকালেও করা যায় নর্মালি আমাদের যে ঢ্যাড়সগুলো জাত আছে বাংলাদেশের সেগুলো কিন্তু গরমকালে কিন্তু এই লাল ঢ্যাড়স এবং অল সিজন যে ঢ্যাঁড়স সেটা আমরা শীতকালেও করতে পারি প্রথমে প্রচুর করা দিই তা এখানে যে বীজটা আছে লম্বা লম্বা একটু ডিম্বাকৃতি বড়ো বড়ো বীজ এটি হচ্ছে মিষ্টি কুমড়ার একটা বীজ আর এখানে রঙিন যে বীজটা আছে সেটা হচ্ছে স্কোয়াশ আসলে স্কোয়াশের রঙিন হওয়ার কারণ হচ্ছে যে বীজটাকে শোধন করা হয়েছে একটি কীটনাশক কীট মানে ইয়ে বালানাশক দিয়ে যেটা রং রঙিন ছিল যার কারণে এটা রঙ হয়েছে স্কোয়াশের বীজ এটা কোরিয়ান স্কোয়াশের একটি জাত আমাদের বাংলাদেশ কৃষি গবেষণারও দুটো জাত রয়েছে এছাড়াও কোরিয়া এবং অন্যান্য দেশেরও বিভিন্ন জাত রয়েছে ইন্ডিয়ান জাত রয়েছে সেগুলো আর এটা হচ্ছে একটা এটা হচ্ছে একটা স্কোয়াশ সেটা হচ্ছে নাট স্কোয়াশ বলা হয় বাটারনাট স্কোয়াশ বাটারনাট মিষ্টি কুমড়া এর হচ্ছে শশা বারো মাসি বারো মাসি শশা দেশি শশা এটা হচ্ছে বারো মাসি দেশি শশা এর হচ্ছে সাম্মাম সাম্মাম প্রচলিত বর্তমানে বর্তমানে একটি ভালো একটা আমাদের দেশে ফল বা সবজি তো এটাও কিন্তু বেশ চমৎকার